खूबी अद्भुत केस बाकी सब तो ठीक है किन्तु ये अंजलि आपनारा रुचिकार मीटिंगेर ब्यापारे कि करे जानलो एटा तो शुधु आपनारा दुजोनेई जानतेन ओई मेयेटा सत्यिई ओई चोख दुटो दिये डोन्ट बी सिली बोल एटा सब दिक थेकेई असम्भव विषय केउ अन्य कारोर दान करा चोख दिये देखते पाय ना आपनार मने हय अंजलि मिथ्ये बोलछे मिथ्ये कथा नय बोलछे तो ठीकई किन्तु सेई सत्यिटार पिछने एकटा मिथ्या रयेछे आमादेर खोज निते होबे सेई मिथ्याटा कि करछिस आमार टेबिलेर निचे ओई एदिके आय बाइरे बेरिये आय कि करछिस टेबिलेर निचे आमार बल खुजछिलाम कि करे कल के खेलते खेलते एखानेई रेखे गेछी तोके आमी बोलेछिलाम ना যতক্ষণ ওই ধাঁধার উত্তরটা পাস এখানে আসবি না হ্যাঁ পেয়েছি চল দাঁড়া দাঁড়িয়ে আমাকে বল এটা উত্তরটা কি তাহলে ওনার মাথায় ওয়াটারপ্রুফ ইংক লাগিয়েছিল আচ্ছা এই প্রশ্নটার উত্তর তুই কিভাবে পেলি আমার বাবা বলছিলেন উনি খুব ক্লেভার কিন্তু সরি यार রং आंसर যা এবার মাকে কে জিজ্ঞেস কর না যা তুই এখানে বসে বসে কি করছিস তুই যা রুচিকা দেবীর বাড়িতে আর খোঁজ নে ওই রাতে কি হয়েছিল तुम्हारी नाम मेकला आगे और तुम ही बाड़ीते काज करो হ্যাঁ যেদিন মৃত্যুটা হয়েছিল তুমি সেই রাতে কোথায় ছিলে আগে আমি মন্দিরে গিয়েছিলাম দেরি করে ফিরে এসে দেখলাম যে বাড়িতে অন্য কেউ ছিল হ্যাঁ অনখেলাল বাবু ছিল ওই ম্যাডামের কিছু সই নিতে এসেছিল পেপারে অরুচিকা দেবীর হাজবেন্ড মিস্টার ভাবিক উনি কোনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন আমি একটু বাইরে গিয়েছিলাম হাওয়া খেতে কিন্তু উনি তো বলেছিলেন উনি ওয়াকে বেরিয়েছিলেন আচ্ছা তো গিয়ে থাকবেন ওয়াকে কিন্তু ম্যাডাম নিজের বেডরুমে ছিল ডায়ালগস পড়ছিল পরের দিন শুটিং ছিল না যেরকমটা অঞ্জলি বলেছিল কিন্তু ভাবিক বাবু বলেছিলেন যে ওনার ওয়াইফের শরীর খারাপ উনি বিশ্রাম নিচ্ছিলেন আচ্ছা होते पारे, आमी जानी ना। आपने आमाके डेथे जायगा नहीं चलून। ओके, चलून। रियल पुलिस होएगा चेन आपनी। जाके बारा घरे ढुकिए ना, तार पर पुलिस के फोन करो। Excuse me, इंस्पेक्टर राठौर। जे कोनो लोक माने टाकी। আপনি ভালো করেই জানেন যে আমি মিস্টার কেডি পাঠকের জন্য কাজ করি। যে আসামিকে আমরা এত কষ্ট করে ধরেছি, যাতে তোমরা কোর্ট থেকে ছাড়াতে পারো। দেখো এমন না হয় যে কেডি পাঠককে একটা কেস তোমার জন্য লড়তে হয়। एविडेंस गुलो बेआईनी भावे नाड़ाचाड़ा करार अपराधे जाओ बेरो एखान थेके आउट सेटा दरकार होबे ना कोर्टेर परमिशन अद्भुत झमेला कफी बनाते पारो तुमी ओके 2 कप ओके चलो आमियो तो देखी एमन की जेटा आमी देखिनी यार तुमी देखबे चलुन हेलो मेकला बोलছি ওই আসলে পুলিশের সাথে উকিলের অফিস থেকে একজন এসেছে জিজ্ঞাসা করছিল मैडम साथे देखा करते के एसेछिलो आपनार नाम बोले दी देखो मेकला आमी तुम्हें टाका दिए दिएछि हाँ किन्तु बार बार बाँचानोर जोन्नो नय मात्र एकबार बाँचानोर जोन्नो ताई ना एइबार पुरो 10,000 नेब देबे ना बोले देब देखो तुमी टाका पेये जाबे ठीक आछे हेलो आमी तुम्हें रामन बाबू आगे सॉरी बोलून कि ए बच्चों बेस्ट एक्ट्रेस अवार्ड आमा के दिस इज एन अमेजिंग न्यूज़ थैंक यू सो मच या देख ले रुचिका आमी तुम्हें बोले चिलम ना ए बच्चों बेस्ट एक्ट्रेस अवार्ड तो आमी पाबो राठौर बाबू पुलिस शुरूते ही केसটাকে সুইসাইড কেন বলেছিল আর ডিটেকটিভ হিসেবে তুমি আমার থেকে বড় হলেও কথা বলো বাচ্চাদের মতোই কি আর করব দেখতে বড় কিন্তু মনের দিক থেকে বাচ্চা সামনে ডেড বডি हाथे पिस्तल पाशे सुइसाइड नोट लाश कोथाय छिलो ओखानेই চেয়ারে ছবি পাওনি তুমি হ্যাঁ ছবি আছে আমার কাছে এক্সকিউজ মি रुचिका देवी चेयारे और डान हाथे बंदूक आपनार बंदूकटा दिन कि देबो आपनार बंदूकटा मेला देखते एसेछो अच्छा এই টিভি রিমোটটাকে बंदूक धरे नी गुलिर दाग घाड़े डान दिक थेके तो बंदूकटा एखाने रेखे गुली चालिয়েছিল किन्तु राठौर बाबू क्यों यही एंगल थे गुली चालाले तार बॉडी यही दिक करे पड़ा उचित सामने दिके नय जखन आमरा केसटा इन्वेस्टिगेट करी तखन देखलाम जे एटा सुइसाइड ना मार्डारी एई जोन्नो आमरा आनखेलालके अरेस्टो करेछि एटा मार्डारी बटे सुइसाइड नय सेटाई तो आमी बोलछि दिस इज मार्डर मार्डरार आनखेलाल केडी सर আমাকে এই জন্য এখানে পাঠিয়েছিলেন যাতে আমি এটা জানতে পারি যে রুচিকা দেবীর মৃত্যুটা আত্মহত্যা না মার্ডার এবার এটা যখন মার্ডার তখন আসল খুনির খোঁজ শুরু হবে সিবিআই আর এফবিআই ও মেনে নেয় যে কেসে হার যার ইনভেস্টিগেশন করে ইন্সপেক্টর রাঠোর দেখো আমাদেরকে যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে যে এটা মার্ডার নয় সুইসাইড না হলে আমি তোমায় ফোন করছি আই উইল কল ইউ ব্যাক ইয়ে আমাকে এখানে কেন রেখেছো এইটা বলার জন্য যে আপনি যে খেলাটা খেলছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যার মেয়ে প্রাণ নিয়ে খেলেছে সে আর কি খেলা খেলবে মেয়ে নয় ও আপনার ব্যাংক ছিল ব্যাংক যার মৃত্যুর পরও যাকে আপনি বন্ধ করতে চাইছেন না আর তুমি কি আদর্শ স্বামী তোমার ভাগ্য ভালো যে আমি এখনো মুখ খুলিনি মুখ খুলতে তো আমিও জানি মিস্টার গ্রেওয়াল সেজন্য আমাদের দুজনের জন্য এটাই ঠিক হবে যে আমরা চুপ করে থাকি তুই তুই এখানে কেন যা এখান থেকে আরে চলে যাও নয়তো আমি আরো বড় সমস্যায় ফেঁসে যাব এখানে देखो एर मध्य केडी पाठक ना एखाने चले आसे और आमाके तुम्हार संगे देखे प्लीज एखान थेके चले जाओ जाओ मा आमादेर एई झामेलाय पड़ा उचित हयनि पुलिस कोर्ट काचारी आमार तोर जोन्नो भय होच्छे एखोनो समय आछे सरे दाड़ाई केस थेके ना मा रुचिका देवी आमाके ओनार चोख दिये आमाके एतो बड़ो उपकार करेछे আর সেটা শোধ দেওয়ার এটাই ঠিক সময় ওনার হত্যাকারীকে আমি নিশ্চয়ই শাস্তি দেব তাতে যদি আমার প্রাণের ঝুঁকি থাকে তো থাক কি ভাবছিস তুই আপনার বৃষ্টির ধাঁধার ব্যাপারে ভাবছিলাম আর আপনি কি ভাবছেন আমি আমি খুঁজছি আমার কেসের ধাঁধার উত্তর আমাকে বলুন আমি আপনাকে হেল্প করব আচ্ছা তো শোন একটা মেয়ে আছে অঞ্জলি ও সেটা দেখতে পায় যেটা আগে অন্য কেউ দেখতে পেত কিন্তু এখন অন্য কেউ সেটা দেখতে পায় না তুই জানিস ও সেটা জানে যেটা ওই মেয়েটা জানতো কিন্তু সেই মেয়েটা চলে যাওয়ার পর এখন সেই কথাগুলো কেউ জানে না আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে ও এটা কিভাবে জানে যেটা ও এখন জানে বুঝতে পারলি বিষয়টা একটা কাজ কর তুই যা তোর ডায়েরিটা নিয়ে আয় আর ডায়েরিতে আমার প্রশ্নটা লিখে নে তারপর ঠান্ডা মাথায় সেটা ভাব যা Obviously, diary. हाँ कैडी सर भाविक रुचिका की कखनो डायरी लिखतो डायरी डायरी माने যার মধ্যে রোজকার কথা নিজস্ব বিষয় লিখে রাখা হয় সেরকম ডায়রি। হ্যাঁ রাখতো ঠিকই, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? তো এই সময় কোথায় রয়েছে ওই ডায়রি? এখানেই রুচিকার আলমারিতে হবে। একটু দয়া করে খুঁজুন, আমি আমার সহায়ক বরুণকে এখন পাঠাচ্ছি, ওকে দিয়ে দেবেন সে। হ্যাঁ ও ও ওকে স্যার, ওকে ধন্যবাদ। আমার মনে হয় না তুই এই ডায়রিগুলো পাবি। অদ্ভুত ব্যাপার, গোটা ঘর খুঁজলাম কিন্তু ডায়রিটা কোথাও পেলাম না। ওই ডায়রিতে রুচিকা দেবী নিজের রোজকার কথা লিখতেন। হ্যাঁ কিন্তু কেডি স্যারের ডায়রিটা কেন প্রয়োজন বুঝলেন না? এটাই তো অঞ্জলির খেলা, কেউ ওই ডায়রিটা চুরি করে ওকে পাঠিয়ে দিয়েছে, আর এখন অঞ্জলি ওই ডায়রিটা পড়ে আমাদের রুচিকা দেবীর সমস্ত সিক্রেট ঘটনাগুলোর ব্যাপারে বলছে। সেজন্যই অঞ্জলি এতগুলো কথা জেনে গেছে। এক্স্যাক্টলি, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে ডায়েরিটা চুরি করলো কে আর অঞ্জলিকে দিল কে। গ্রেওয়াল বাবু। রুচিকা দেবীর বাবা। আগে আসলে কিছুদিন আগে আমি ওনাকে আলমারি থেকে কিছু বার করতে দেখি, যখন জানতে চাই তো চোরের মতো ওখান থেকে বেরিয়ে যান। আমাকে ক্ষমা করে দিন রুচিকা, অনেক দেরি হয়ে গেল আসতে। কেডি পাঠক, মিস্টার কেডি পাঠক, রুচিকা মেহরা আত্মহত্যা করেননি, ওনাকে মার্ডার করা হয়েছিল, আর এর পিছনে কে আছে আমি জানি। কে বলছেন আপনি? আমি রুচিকা দেবীর সব থেকে বড় ফ্যান, আর এখনো পর্যন্ত চুপ করেছিলাম, আর চুপ করে থাকবো না। আমি আপনাকে সবকিছু বলতে চাই। দেখুন, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে যে আপনি সত্যি কথা বলতে চান, কিন্তু এই সত্যিটা আপনাকে আদালতে এসেও বলতে হবে। না, আমি ওখানে যাব না, আর আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে আপনাকে আমি রাত 10টার সময় ফোন করব। আমি আদালতে যাব না। দেখুন, হ্যালো শুনুন, হ্যালো। আপনি ঠিক স্যার, ডায়েরি পাওয়া যায়নি। ডায়েরি পাওয়া যায়নি, কিন্তু রুচিকার একজন গুণমুগ্ধকে পাওয়া গেছে, যিনি বলছেন যে ওর মৃত্যুর পেছনে যে সত্যিটা রয়েছে সেটা উনি আমাদের বলবেন আজ রাত 10টায়। আর স্যার ওই ডায়েরিটার কি করব যেটাতে রুচিকা নিজের সমস্ত কথা লিখেছিল? কাল আদালতে যেতে হবে, তার জন্য তৈরি হতে হবে। তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনি বলুন এবার কি করতে হবে। পেলি? হ্যাঁ স্যার, মালার ইনফিনিটি মলের কাছে। যা কিছু তুমি কেডি স্যারকে বলেছো এবার তোমাকে আদালতে বলতে হবে। বসো, দাঁড়াও। খোলো, দরজাটা খোলো। স্যার আমার নাম সোয়ার্ণ সিং, আমি রুচিকা দেবীর খুব বড় ফ্যান, আমি ওনার প্রত্যেকটা ছবি কম করে 10বার করে দেখেছি। না, একটা বিষয় আমি বুঝতে পারলাম না সোনা সিং বাবু, যে আপনি তো শিল্পের পূজারী, তাহলে আপনি পিস্তল নিয়ে কেন ঘোরেন? স্যার আমার গানের লাইসেন্স রয়েছে, আর আমি অজন্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও এর পার্সোনাল বডিগার্ড। তো 13ই জানুয়ারি যখন আপনি রুচিকা দেবীর বাড়িতে গিয়েছিলেন তখন আপনি কি পিস্তলটা নিয়ে গিয়েছিলেন? सॉरी सॉरी योर ऑनर। এই লোকটা রুচিকার বাড়িতে গিয়েছিল বন্দুক নিয়ে। হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে গিয়েছিলেন ইনি ওখানে। কেন স্যার? আসলে আমি রুচিকা দেবীর খুব বড় ফ্যান, অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি দেখা করতে পারিনি। সেই রাতে আমি মদ্যপ অবস্থায় ভাবি যে আজ আমি রুচিকা দেবীর সঙ্গে দেখা করেই যাব আর বলবো যে আমি আপনার সবথেকে বড় ফ্যান। এই কারণে আপনি ওনার বাংলোর বাইরের দেওয়ালটাকে ভেঙে ওনার বেডরুমে একেবারে ঢুকে গেলেন। স্যার আমাকে বিশ্বাস করুন, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি উন্মত্ততা ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আর যখন ঘরের দেয়াল পার করে আমি ভিতরে গিয়ে দেখি যে যখনই আমি ঘরের ভিতর ঢুকলাম আমি রুচিকা দেবীর লাশটাকে চেয়ারের ওপর পড়ে থাকতে দেখি। কেউ ওনার ঘাড়ে গুলি করে দিয়েছিল। আমি চমকে উঠলাম, পিছনে সরে দেখি যে মেঝেতে একটা ঘড়ি আর গান পড়েছিল। আমার কিছু করার আগেই ওখানে কেউ এসে পড়ে আর আমি লুকিয়ে পড়ি। আর লুকিয়ে আমি দেখলাম যে ওটা রুচিকা দেবীর স্বামী ভাবিক ছিল আর উনি মস্ত বড় খারাপ কাজ করছিলেন। ঠিক যেন উনি মার্ডারটাকে একটা সুসাইড দেখাতে চাইছিলেন। উনি চলে যেতেই আমি ওখান থেকে পালিয়ে যাই। এই কথাটা আপনি পুলিশকে কেন বলেননি? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর এই ঝামেলার মধ্যে পড়তে চাইছিলাম না। আমার বিবেক এটা মানতে চাইছিল না, এই জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। স্যার আমি এখানেও আসতাম না যদি আপনি আমাকে না ধরিয়ে দিতেন। তো স্যার আমি যা কিছু বলছি সত্যি বলছি। রুচিকা দেবীর মৃত্যুতে আমার কোনো হাত নেই কিন্তু ওনার স্বামীর আছে। স্যার এই লোকটা মিথ্যে বলছে, পুরো মিথ্যে। আমার তো মনে হয় যে এই রুচিকাকে মেরেছে, কারণ চোরের মতো ওর ঘরে ঢুকেছিল আর ওর কাছে বন্দুকও আছে। আর স্যার আমি কেন নিজের স্ত্রীর সুসাইডকে মার্ডার মার্ডারকে সুসাইড কেন বলবো স্যার? ওনার দলিলের জন্য। দলিল? দলিলের নাম শুনে আপনি এরকম ভাবে চমকে গেলেন যে আপনি যেন কখনো এই দলিল ফলিল কিছুই পড়েননি। কাল রাতেই আমি পড়লাম দলিল। কি লেখা আছে ওই দলিলে? ইওর অনার খুবই বিচিত্র একটা দলিল। দলিলে লেখা আছে যে যদি কোনো কারণে ওনার হত্যা হয়ে যায় বা ওনার ওপর প্রাণঘাতী কোনো কিছু ঘটে যায় তাহলে ওনার ধন সম্পত্তি যাবতীয় বিষয়বস্তু দিশা নেত্রালয়ের হয়ে যাবে। একটা ট্রাস্ট রয়েছে ইওর অনার, যেটা ওনার বাবা চালান। আর যদি কোনো কারণে উনি স্বয়ং ওনার প্রাণ নিয়ে নেন তো সেটার পুরোপুরি দায়ভার ওনার থাকবে, ওনার নিজের দায় থাকবে। আর এরকম সময় ওনার সম্পূর্ণ সম্পত্তি, ওনার সম্পূর্ণ ধন সম্পদ ওনার একমাত্র স্বামী পাবেন। আর এই কারণে আপনি ওনাকে হত্যা করলেন। আর আপনি জানতেন যে ওই দলিলটা অনুযায়ী হত্যা যদি ওনাকে করা হয় তাহলে সেই ধন সম্পত্তি আপনি পাবেন না, সেই কারণে ওই হত্যাটাকে আত্মহত্যায় বদলে দেওয়া হলো। আমি ওর হত্যাকে আত্মহত্যায় বদলেছি কিন্তু আমি ওকে মারিনি স্যার। আরে ভাবিক বাবু, এটা আদালত, সত্যি কথাটা বলুন না। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি তো বাড়িতে ছিলামই না। যখন ফিরে এলাম তখন আমি প্রথমেই বুঝেছিলাম যে রুচিকার মার্ডার কে করতে পারে। রুচিকা আর আমার মধ্যে প্রচুর টেনশন চলছিল। আমি ভয় পেলাম যে পুলিশ আমায় সন্দেহ করবে, তার উপর দলিলের চিন্তা। সেজন্যই আমি ছট করে রুচিকার মার্ডারকে সুসাইডে বদলে দিলাম আর রুচিকার নিজের হাতে লেখা ওই কবিতাটাকে, ওটাকে সুসাইড নোট বানিয়ে আমি ওখানেই রেখে দিলাম। আর আনখেলালের ভাঙা ঘড়িটাকে বারান্দায় লুকিয়ে রাখলাম যাতে পুলিশ এটা মনে করে যেটা মার্ডার নয়, সুসাইড। और ओई दलिल अनुयायी समस्त सम्पत्ति आमार हये जाबे। और एई कारणेई आपनि एई केसटाके आमार काछे निये एसेछिलेन जाते আনকীলাল বাবুকে आमि आदालते निर्दोष प्रमाण करे दिई और ओई आदालते आपनार स्त्रीर ओई हत्यार केसटा आत्महत्या प्रमाणित हये जाय और आपनि ओई याबतीय सम्पत्ति पेये जान। हाँ किन्तु एई अंजलि सब गंडगोल करे दिल आमार पुरो प्लान नष्ट करे दिल। কিন্তু আমি এখনো বলছি যে আমি আমার নিজের সত্যিটা বলুন না, সত্যিটা বলেই ফেলুন না ভাই বাবু। আমি দিব্বি করে বলছি যে আমি আমার স্ত্রীর খুন করিনি, রুচিকাকে মার্ডার করেছে এই লোকটা ওর বাবা। আর স্যার এ ও নিজের বাবা নয়, সৎ বাবা। স্যার ইনি রুচিকাকে সব সময় টাকার জন্য জ্বালাতন করতেন আর আমার তো মনে হয় যে এই লোকটাই আঞ্জলিকে রুচিকার ডায়েরি দিয়ে থাকবে যাতে আমার বানানো আত্মহত্যাকেও মার্ডার প্রমাণ করতে পারে, যাতে সমস্ত টাকা ও নেত্রালয় ট্রাস্ট পেয়ে যায়, মানে ও পেয়ে যায়। জিজ্ঞেস করুন স্যার। ইওর অনার, আমার জামাই আমার উপর ভিত্তিহীন দোষারোপ করছে। হ্যাঁ আমি সৎ ছিলাম, কিন্তু ছিলাম রুচিকার বাবাই, কিন্তু এই লোকটা এ ওর নিজের হয়ে ওকে ঠকাচ্ছিল। মাই লর্ড এই রুচিকাকে মেরে থাকবে। এক মিনিট, একটা কথা বলুন আমায়, रुचिका देवी डायरी छिलो, डायरी जाते उन्हीं लिखतें सेटा आपनी दिए छिलेन अंजलिके? आगे ना आपनी देननी, आगे ना आपनी चाइले अंजलिके जिज्ञासा करुन। मिस्टर पाठक कोन डायरीर कथा बोलछेन? एक्ज्याक्टली योर अनर, आमिओ एई प्रश्नटाई करताम पाठक साहेबके, एटा कि डायरीटा कि? योर अनर आमिओ एखाने बिस्मित सबार मतो जे अंजलि देवी जिनि रुचिका देवीर संगे देखाई करेननि कखनो, उनि रुचिका देवीर ब्यापारे एत किछु जानेन कि करे? प्रश्नेर उत्तरटा हलो रुचिका देवीर निजेर पार्सोनल डायरी, जेटार मध्य उनी रोजकार कथाबार्ता लिखे राखतें। अच्छा माने ओ कार साथे देखा करलो, की कथा हलो, की कोथाय शुनतो सेटा ओई डायरीटाते लिखतो, केउ अंजलिके ओई डायरीटा दिये बोले एटा आदालते गिये बोलो। হ্যাঁ এটাই বলেছিল কিনা সেটা তো আমি জানি না, তবে মোটামুটি এরকমই একটা কিছু। না মোটামুটি না, আপনার পুরো বিশ্বাস আছে নাকি আপনি এটা মনে করেন? কি আপনি কি এই প্রশ্নটা হোল্ডে রাখতে পারেন কিছুক্ষণের জন্য? আমি অঞ্জলি দেবীর সঙ্গে কথা বলে, আপনি বসুন না। তো এই যে মিথ্যা কথার একটা গল্প ছিল আপনার, যে আপনি আপনার চোখ দিয়ে, আপনার নয় রুচিকা দেবীর চোখ দিয়ে আপনি ওনার ওই অতীতটা দেখতে পান, এই সব কিছু আসলে নয়। বলুন আপনি আদালতে যদি কিছু থাকে তাহলে সেই ডায়েরিটা যেটাতে রুচিকা দেবীর অতীত লেখা রয়েছে, আপনি ওটা বারবার পড়ে আমাদের সেখানকার গল্পগুলো বলছিলেন, বাকি সব কিছু মিথ্যে। আগে না স্যার, আপনি কোন ডায়েরির ব্যাপারে কথা বলছেন? আমি কিছুই জানি না স্যার। সত্যি কথা বলুন অঞ্জলি দেবী, যে কার কথা মতো আপনি এই কাজগুলো করছেন, কে এই নাটকের সূত্রধর আপনি বলুন। আগে কেউ নয় স্যার। লজ্জা হওয়া উচিত আপনার অঞ্জলি দেবী। রুচিকা দেবী আপনাকে নিজের চোখ তুলে দান করলেন আর আপনি তার উপকারের এই রকম দান দিচ্ছেন, ওনার আত্মাকে কষ্ট দিচ্ছেন বারবার ওনার সম্বন্ধে মিথ্যা বলে। স্যার প্লিজ এরকম করে বলবেন না স্যার। আমি রুচিকা দেবীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। আমি ওনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না স্যার, কখনো শোধ করতে পারবো না। আদালত ২৯শে জানুয়ারি দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার আমি তো ভেবেছিলাম অঞ্জলি আজ নিজের পার্টনারের কথা ফাঁস করে দেবে। এইভাবে অজ্ঞান হওয়া নাটক নয় তো? নাটক কিনা সেটা তো আমি জানি না বরুণ, কিন্তু এটা জানি যে পরবর্তী শুনানি পর্যন্ত এই নাটকটার পর্দা আমি টেনে দেব। এই নাটকের আসল সঞ্চালক যিনি, এদের মধ্যেই কেউ হবে। একটা প্রবাদ শুনেছো? কি প্রবাদ স্যার? গরমকেই গরম দিয়ে কাটা যেতে পারে। এই অ্যাড্রেসে আপনি ডায়েরির খোঁজ পেয়ে যাবেন। গাড়ি বের করো। স্যার আগে না এই সময় আমি জয়পুর যেতে পারবো না। স্যার রুচিকা ডায়েরি পেয়েছি, আমি আপনাকে ফোন করছি পরে। ওয়েল ডান বলু। কেডি স্যার তুই আবারও এসেছিস? আরে যখন এসেই গেছিস ভেতরে তো আয়। আপনি তো বলেছিলেন যতক্ষণ না উত্তর পাবি ভেতরে আসবি না। হ্যাঁ বলে তো ছিলাম আমি। ঠিক আছে ভেতরে চলে আয়, আনসার বলে দিচ্ছি আমি। হ্যাঁ মন্টি শোনো, আমি তোমাকে এই ধাঁধাটার উত্তর এ কারণেই দিচ্ছি কেননা এই কেসটা সলভ করতে তুমি আমাকে সাহায্য করেছো। ওই প্রশ্নের উত্তর অনেকটা এরকম, ওই যে সেই ব্যক্তিটা যিনি প্রবল বর্ষণে বাড়ি যাচ্ছিলেন, যার জামা কাপড় মোজা সবকিছুই ভিজে গিয়েছিল, ওনার মাথার একটা চুলও ভিজে ছিল না, কেননা ওনার মাথা একটা চুলও ছিল না, টাক মাথা ছিল। টেকু? হ্যাঁ কিন্তু আপনি তো বলেননি ও টেকু। তো আমি এটাও তো বলিনি যে ওনার টাক মাথা ছিল না, বলিনি তো না। আসলে বাবা আমাদের এই জীবনে হয়টা কি জানো, প্রশ্নের উত্তর আমাদের সামনেই ঘোরাঘুরি করে কিন্তু আমরা দেখতে পাই না, আমরা চিন্তা করতে পারি না। এই কারণে কেডি আঙ্কেল সবসময় বলেন যেটা আছে সেটা দেখা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে না সেটা আছে, হতে পারে যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো নয়, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়তো, বুঝলি তো? যাও বাবাকে গিয়ে বোঝাও। আর শোনো, থ্যাংক ইউ এই ডায়েরিটার জন্য। রুচিকার ডায়েরি আমার বাড়ি থেকে পুলিশ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনার ঘর থেকে উদ্ধার করেছেন এটাকে মিস্টার রাথোর। কেউ ওনাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে এটা আপনার ঘরেই পাওয়া যাবে। কিন্তু আমি প্রথমেই ডায়েরি, প্রথমবার যদি আপনি এটাকে আজ দেখে থাকেন তাহলে এই ডায়েরিটা আপনার ঘর থেকে কি করে পাওয়া গেল? আমি জানি না। আপনি তো দিয়েছিলেন অঞ্জলিকে এই ডায়েরিটা। আমি অঞ্জলিকে চিনি না, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। আপনার এইটা মনে হয় যে আমি রুচিকাকে মেরেছি কারণ ও আমার রাইভেল ছিল? না, আমি তো ওই রাতে ওর বাড়িতেও যাইনি। মিথ্যা এইসব। আপনি বসে পড়ুন জজ সাহেব, আমি কিছু বলতে চাই। আপনার যা কিছু বলার আছে কাঠগড়া এসে বলুন। এই মহিলা মিথ্যে বলছেন। ওই রাতে রুচিকা ম্যাডামের বাড়ি উনি এসেছিলেন ওনার সাথে দেখা করতে। এই কথাটা আপনি কি করে জানলেন? আগে আমি দেখেছিলাম ওনাকে আসতে। আজব ব্যাপার, তখন দেখেছিল আর এখন বলছে ইয়ার অনার। কিছু বোঝা যাচ্ছে না কেন? না আপনি কি অপেক্ষা করছিলেন যে যতক্ষণ না কেউ জিজ্ঞাসা করবে ততক্ষণ আমি বলবো না, এরকম কিছু? এই কথাটা তো ঠিক। আগে আসলে আমি এই কথাটা লুকোচ্ছিলাম কারণ আমি ওনার থেকে সুযোগ নিচ্ছিলাম। আমি ওনাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিলাম। ওয়াও, ব্ল্যাকমেল? হ্যাঁ, আর উনি মেনেও নিয়েছিলেন। এবার আপনি বলুন, ইয়ামিনী দেবীর মনে ভয় ছিল তবেই তো উনি আমাকে টাকা দিচ্ছিলেন না, চুপ করার জন্য। আমার তো প্রথমেই সন্দেহ ছিল, কিন্তু যখন ডায়েরিটা ওনার কাছে পাওয়া যায় না আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো যে উনিই আমার ম্যাডামকে মেরেছে। এক মিনিট, নিজের সন্দেহটাকে ধরে রাখুন কারণ শুধু ডায়েরিটা পাওয়া গেছে আর ডায়েরি দিয়ে কেউ কাউকে খুন করতে পারে না। এটা কোথায় প্রমাণ হলো যে অঞ্জলি দেবীকে ডায়েরিটা যামিনী দেবী দিয়েছিল? এটা তো প্রমাণ হয়নি না। এক মিনিট, আপনি বললেন যে আপনি যামিনী দেবীকে ওই রুচিকা দেবীর ঘরে দেখেছিলেন। হ্যাঁ, তো কি করে দেখলেন? আপনি তো ছিলেনই না ঘরে, আপনি তো মন্দিরে গিয়েছিলেন। আমি ফিরে এসেছিলাম। আচ্ছা, আপনি ফিরে এসেছিলেন মন্দির থেকে আর আপনি ইনাকে রুচিকা দেবীর ঘরে দেখেছিলেন, এই যামিনী দেবীকে। তো আপনি এই কথাটা লুকোলেন কেন? ভয় পেয়ে গেছিলেন আপনি? আর কি কি হলো? আমার ভুল হয়ে গেছে, কিন্তু এবার আমি চুপ করে থাকবো না। এই মহিলা আমার ম্যাডামের প্রথম থেকেই শত্রু, সবসময় ওনার খারাপ চাইতেন। ইনিই মেরেছেন ওনাকে। আপনি জিজ্ঞাসা করুন না একে। হ্যাঁ, ওই রাতে আমি রুচিকার বাড়িতে গেছিলাম। আনখেলাল বাবু চলে যাওয়ার পর যখনই ওখানে পৌঁছাই আমি দেখি যে দরজাটা খোলা আর আমি তো শুধু রুচিকাকে হুমকি দিতে গেছিলাম যাতে आगेर मतन ए बछरेओ अवार्ड केनार चेष्टा ना करे। आर लास्टा देखे आमी खूब भय पेये गेछिलाम, सेई जोन्नो आमी ओखान थेके पालाई। आर मेघला आमाय देखे फेले, किन्तु किन्तु आमी रुचिकाके मारिनी, आमी ओके मारिनी। योर ऑनर किच्छु बुझलाम ना, छाड़ुन ना पाठक साहेब, जे छाड़ुन ना। যখন কেউ স্বীকার করার জন্য তৈরিই না যে সে রুচিকার খুন করেছে, তো ইওর অনার কেউ যদি স্বীকার করতে রাজি নাই হয় তাহলে আমরা আনখেলাল বাবুর ওপরেই টিকে থাকি। পুলিশ তো ওনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে স্যার, ওই রক্ত লাগা ঘড়ি, তারপর ওই গয়না, ওই টাকাগুলোও আছে, তারপর ওই অদ্ভুত ব্যাপার, কখন আসেন কখন যান বোঝাই যায় না। কি 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 পড়ছেন এত লম্বা পজ? কিছু ইম্পর্টেন্ট প্রশ্নই হবে। যামিনী দেবী, আপনি খাবার দাবার তৈরি করেন, রান্না বান্না সমস্ত করেন? এক্স্যাক্টলি ইওর অনার, আমি জানতাম যে এই একটা প্রশ্নের উত্তর পুরো রূপ পাল্টে দেবে। আপনি দেখুন, ঘাটিও না ভাই এটাকে। আপনি রান্না করেন? আগে না, আমি নিজের কাজে এমনিতেই অনেক বিজি থাকি আর আমার কাছে অত টাইম হয় না রান্না বান্না করার জন্য। কিন্তু আপনি এই প্রশ্ন আমায় কেন করছেন? না মানে রান্না বান্নার শখ যখন আপনার নেই তাহলে আপনি নিশ্চয়ই রান্নাঘরে খুব একটা যান না। আগে না। আর রুচিকা দেবীরও যখন রান্নাবান্নার শখ নেই তো তিনিও রান্নাঘরে নিশ্চয়ই যেতেন না। হ্যাঁ, আমার ইওনার, আমার আর ওনাকে জিজ্ঞেস করার মতন কোনো প্রশ্ন নেই। যদি জসপাল সাহেব কোনো প্রশ্ন করতে চান তো কি জিজ্ঞাসা করবো? আপনি খাবার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আমি গাড়ি চালানোর ব্যাপারে জিজ্ঞেস করবো? লাভ নেই তো এরকম উল্টোপাল্টা প্রশ্ন করার। আম ডান ইওর অনার, আমি আর প্রশ্ন করতে চাই না। আনখেলাল বাবু আমার জন্য যথেষ্ট। যামিনী দেবী, আপাতত আপনি আপনার জায়গায় বসতে পারেন। ইওর অনার, আমি অঞ্জলি দেবীকে আরও একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। এই ডায়েরিটা আপনাকে কেউ দেননি, ভাবিকবাবু না, গ্রেওয়ালবাবুও না, আর না তো যামিনী দেবী, আর না তো সন সিংবাবু। এদের মধ্যে কেউই আপনাকে ডায়েরিটা দেননি। আগে না। আমি জানি যে এদের মধ্যে কেউ আপনাকে ডায়েরিটা দেয়নি, কেননা মেঘলা দেবী আপনাকে ডায়েরিটা দিয়েছিলেন। মেঘলা দেবী আপনাকে ডায়েরিটা দিয়ে বলেছিলেন যে দেখে নাও, আর রুচিকা দেবীর হত্যার দোষারোপটা আনখেলাল বাবুর উপর দিয়ে দাও, এরকমটা করেছিলেন আপনি। এটা কি বলছেন আপনি? ডায়েরি দেওয়ার পর আপনি সেই ডায়েরিটা রেখে দিলেন আর সবকিছু মুখস্থ করে ফেললেন। আপনাকে কে বলেছে মেঘলা দেবী ডায়েরি দিয়েছে? আপনি দেখুন, এখানে এখানে সবকিছু লেখা রয়েছে যে মেঘলা ডায়েরিটা চুরি করতে চাইছিল আর রুচিকা দেবী নিজে লিখেছেন এটা। কিন্তু স্যার, এরকম তো কিছুই লেখা নেই ডায়েরিতে। লেখা নেই? এটা আপনি কি করে জানলেন? না, যখন আপনি ডায়েরিটা পড়েননি তাহলে আপনি কি করে জানলেন যে ডায়েরিতে এটা লেখা নেই? আপনি জানেন যখন যে ডায়েরিতে এটা লেখা নেই তার মানে দাঁড়ায় যে আপনি এটা পড়েছেন। পড়েছেন না? পড়েছেন না এই ডায়েরিটা আপনি? না না না, দেখুন, এখন কাঁদলে আর কিছু প্রাপ্তি আপনার ঘটবে না, আর বেহুশ হয়ে গেলেও কিছু ফায়দা আপনার হবে না। নিন নিন নিন, চোখের জল মুছে নিন আর আদালতকে সত্যি কথাটা আপনি বলে দিন। ওই দিন যখন আমি অপারেশন থেকে বাড়ি ফিরি, ওই রাতে মেঘলা দেবী আমার বাড়িতে আসে। তুমি পুলিশের কাছে গিয়ে এটা বলবে যে তুমি রুচিকা দেবী চোখ দিয়ে দেখেছো যে ওনাকে আনখেলাল মেরেছে। কিন্তু আমি মিথ্যে কেন বলবো? অঞ্জলি, তুমি কি রুচিকা দেবীর উপকারের প্রতিদান দিতে চাও না? হ্যাঁ, চাও না? তো ব্যাস, এটাই সুযোগ। আর আমাকে বিশ্বাস করো অঞ্জলি, রুচিকা দেবী আত্মহত্যা করেননি, উনি খুন হয়েছেন। আর ওনাকে খুন করেছে ওই আনখেলাল। আচ্ছা, তুমি কি চাও যে ওনার খুনি এভাবেই বেঁচে যাক? চাও না? না, তাহলে যেমনটা আমি বলছি তেমনটা করো। হ্যাঁ, কিন্তু এসব করার কি দরকার আছে? আপনি নিজে গিয়ে আনখেলাল বাবুর নামে নালিশ করছেন না কেন? আপনি বুঝতে পারছেন না, আমি এটা করতে পারি না। আসলে আনখেলাল রুচিকা দেবীর স্বামীর খুব ভালো বন্ধু। যদি আমি এমনটা করি তবে শুধু ওনার বাড়ি থেকেই নয়, বরং ওই কাজ থেকেই তাড়িয়ে দেবেন। কিন্তু অঞ্জলি, উনি তোমার কোনো ক্ষতি করতে পারবেন না। আর তাছাড়া রুচিকা দেবীর আত্মা তখনই শান্তি পাবেন যখন ওনার খুনি ধরা পড়বে। আর এই কাজ শুধু তুমিই করতে পারো। কিন্তু কিভাবে? लोकेरा की करे विश्वास करबे जे आमी रुचिका देवी जीवन देखते पाई। ए डायरी रुचिका देवी डायरी एटाते तुमी ओनार पुरो गत बछर देखते पाबे। पड़े नियो बाकी सब आमी सामले नेब। आमी तो शुधु रुचिका देवीर हत्याकारी के धरिए दिते चाइछिलाम। आमार कोनो व्यक्तिगत स्वार्थ नेই सर। आर এই সমস্ত প্ল্যানটাই মেকলার। হ্যাঁ আমি মেরেছিলাম রুচিকাকে। আমি নিয়েছি ওর প্রাণ। चाहतम खुनेर दोषारोप आनखेलालेर उपर आसुक एजोन्नो आमी ओर घड़ी चुरी करेछि आर रुचिकार लाशेर पाशे रेखे दिई आर रुचिकार टाका आमी एई आनखेलालेर बाड़ीते लुकिয়েছিলাম। आमी एत किछु करेछि किन्तु भाविक ओई मार्डार के सुसाइडे बदले दिल। आमी ओके ओई घड़ीटा लुकोते देखेछिलाम। ना जेटा आपनी जे परिकल्पना आपनी बानिয়েছিলেন সেটা ঘেটে গিয়েছিল আর ভাবিক বাবু হত্যাটাকে আত্মহত্যার একটা আখ্যা দিয়ে দেন আর তখন আপনি এই ডায়েরিটা যেটা রয়েছে এটা আপনি হাতে পান। আর আমি অঞ্জলির বাড়িতে পৌঁছে যাই আমার প্ল্যান নিয়ে। अंजलि साहाज्ये एई केसटा आमी आबार खोलालाम जाते जाते रुचिका आरे आनखेलालेर थेके बदला निते पारी। बुझलाम ना आमी कोन कोन विषयेर प्रतिशोध आपनि निते चाइछिलेन। आसले आनखेलालार आमार अफेयार चलछिलो जेटा टेर रुचिका पेये गेछिलो आर आर ओ आमादेर चाकरि थेके ताड़िये दियेछिलो। आनखेलाल तो निजेके बाँचिये नेय सब दोष आमार उपर चापिये देय আর নিজে চাকরিও বাঁচিয়ে নেয় কিন্তু আমায় অস্বীকার করে। কিন্তু এবার আমার পালা ছিল বদলা নেওয়ার আমার পালা ছিল। মেঘলা দেবী এই ডায়েরিটা আপনি রুচিকা দেবীর আলমারি থেকে পেয়েছেন কিন্তু এটা আপনি পড়লেন কোথায়? রান্নাঘরে রান্না করার সময়? হ্যাঁ এইটাই তো অবাকের বিষয়। যখন আপনি পড়ছিলেন তখন দেখুন কিছু তেলের ছিটে এখানে এসে লেগেছে এই পৃষ্ঠাগুলোর উপর আর সেই কারণেই তো আমার সন্দেহটা যামিনী দেবীর থেকে সরে গিয়ে আপনার উপর চলে আসে। দ্য ডিফেন্স রেস্ট ইওর। এই আদালত মিস মেকলাকে মিসেস রুচিকা নেহরার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেফতার করার হুকুম দিচ্ছে আর তার সাথে মিস অঞ্জলির উপরে আইনকে বিপথে চালিত করার অপরাধে তদন্ত শুরু করার আদেশ দিচ্ছে। বাকি থাকে মিস্টার আনখেলাল তো এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব হ্যাঁ বলুন। এই চোখগুলো অদ্ভুত। হ্যাঁ আসল খুনিকে খুঁজে বার করেই না ছিল তো তেলের ছাপ। হ্যাঁ অনকলাল বাবু শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ কেডি স্যার। রুচিকা দেবী ঠিকই বলতেন আপনি শুধু একজন ভালো উকিলই নন একজন খুব বড় অ্যাক্টারও। মানে যদি কখনো অ্যাক্টিংয়ের ব্যাপারে সিরিয়াসলি ভাবেন তো প্লিজ ম্যানেজার আমাকে রাখবেন স্যার। অ্যাক্টার আর আমি কি বলেন আপনারা? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Click the show links and enjoy watching the videos.